আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই ভিডিওর মধ্যে যে তথ্যটি তুলে ধরবো সেটি হচ্ছে ক্রোশিয়ার আপডেট সম্পর্কে। বিগত দিনে এই চ্যানেলের মাধ্যমে আপনারা আপডেট পেয়ে থাকবেন যে ক্রোশিয়াতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রয়েছে এবং তার যে রিজনটা মানে কারণটা দেখানো হয়েছে সেখানে বলা হয়েছে যে ক্রোশিয়া এম্বাসি থেকে যে পুলিশ ক্লিয়ারেন্স যে অ্যাটেস্টেশন করা হয় সেটা তাদের যেই টেকনিক্যাল ইস্যু মানে টেকনিক্যাল সমস্যার কারণে সেটা বন্ধ রাখা হয়েছে, যার কারণে কিন্তু সেটা করা সম্ভব হচ্ছে না এবং এই কারণেই কিন্তু বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট হোক বা যে কোনো ধরনের ক্যাটাগরি ভিসা হোক সেটা কিন্তু বন্ধ রাখা হয়েছে, টোটালি সাসপেন্ড অবস্থায় রাখা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। যাই হোক, আলহামদুলিল্লাহ বর্তমানে যে আপডেটটি আসছে খুবই সুখবর আমাদের বাংলাদেশি এবং ইন্ডিয়ান যে সমস্ত যারা যেতে চাচ্ছেন ওয়ার্ক পারমিট হিসাবে বাংলাদেশ থেকে হোক বা ইন্ডিয়া থেকে হোক, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা ক্রোশিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া থেকে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং এই ভিডিওটি পুরোপুরি সম্পূর্ণ দেখলে আপনি ক্রোশিয়া সম্পর্কে পরিষ্কার একটি ধারণা অর্জন করবেন ইনশাল্লাহ। এবং সাথে সাথে বলে রাখি, পুরো ভিডিওটি দেখার পর আপনি যে আপডেটটা দেওয়া হয়েছে ইনশাল্লাহ আপনি খুবই উপকৃত হবেন। যাই হোক ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বর্তমানে আছি যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, যেটা বিএফএস গ্লোবাল, এই ক্রোশিয়া ভিসার যে বিএফএস গ্লোবালের যে পেজটা সেখানে। এবং চব্বিশে নভেম্বর 2021 অলরেডি কিন্তু ডিসেম্বর চলে আসছে, তো আপডেটটা কিন্তু অলরেডি এক সপ্তাহ আগে দেওয়া হয়েছে। যাই হোক, আমি এই ব্যাপারে দুঃখিত যে কয়েকদিন পরে আমি আপডেটটা আপনাদেরকে জানাচ্ছি। যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই বুঝবেন, জানবেন, শুনবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। এবং পরবর্তী তাদের যে নোটিশটা মানে আমাদের বাংলাদেশিদের জন্য তথা ইন্ডিয়াদের ইন্ডিয়ানদের জন্য যে সুখবরটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে অ্যাজ পার দ্য রিসেন্ট ইনস্ট্রাকশান লিড বাই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট বিএফএস উইল অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন ফ্রম বাংলাদেশি নেশন অনলি হোয়েন দে হ্যাভ ফাইল্ড ইন্ডিয়ান ভিসা আন্ডার দ্য রিকোয়ার্ড ক্যাটাগরি XX। দ্যাট মিন্স এটা হচ্ছে যে আপনার ডাবল এন্ট্রি ভিসা এবং সিঙ্গেল এন্ট্রি যেটা সেটা সিঙ্গেল এন্ট্রি অ্যাপ্লাইং ফর ভিসা এটসেট্রা। ভিউয়ার্স, এখানে আপনারা বুঝবেন একটু জিনিস, যেখানে আমাদের বাংলাদেশি এবং ইন্ডিয়ান যারা আছেন, বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তাদের অনুরোধ ক্রমে আমাদের বাংলাদেশিদের জন্য যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনাকে ইন্ডিয়ার যে ভিসাটা আপনার পাসপোর্টে লাগাতে হবে, মানে আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ফ্লাই করার সময় যে পাসপোর্টের যে বিষয়টা আপনি লাগাবেন সেটা অবশ্যই যেন ডাবল এন্ট্রি ভিসা হয়, সেই বিষয়টা আপনি খেয়াল করবেন। প্লাস আপনার সাথে সাথে সিঙ্গেল এন্ট্রি ভিসা, এই দুটো ক্যাটাগরি ভিসা কিন্তু অবশ্যই আপনাকে লাগাতে হবে। এবং এই দুটো ক্যাটাগরি ভিসা নিয়েই কিন্তু আপনি ইন্ডিয়াতে ভ্রমণ করবেন আপনার ওয়ার্ক পারমিট বা যে কোনো ধরনের ভিসা অ্যাপ্লিকেশান সাবমিট করার জন্য। তো এটাই হচ্ছে মূলত আপডেটটা, এবং এই আপডেটের মাধ্যমে বোঝা যাচ্ছে যে বর্তমানে ভিসা অ্যাপ্লিকেশানগুলো তারা অ্যাকসেপ্ট করতেছে। ইনশাল্লাহ আপনারা যারা দেখবেন খুবই উপকৃত হবেন এবং সামনে অগ্রসর। বিগত দিনে আমরা যারা ক্রোশিয়ার ভিসা পেয়েছি এবং ক্রোশিয়ার জন্য আবেদন করেছি এবং ক্রোশিয়া ভিসার জন্য অনেকেই কিন্তু আবেদন অবস্থায় এই যে এম্বাসির সমস্যার কারণে অনেকেই কিন্তু তাদের ভিসা সময় সম্পূর্ণ মন মানসিকতা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং অনেকেই কিন্তু তাদের যে কষ্টের অর্জিত টাকা সেটা কিন্তু বিনষ্ট করেছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ এই যে আপডেটটা দেওয়া হয়েছে, এই আপডেটটা দেওয়ার মানে হচ্ছে যে আপনি চাইলেই কিন্তু বর্তমানে ক্রোশিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং খুব সহজেই কিন্তু আপনি আপনার ভিসাটা নিতে পারবেন। তার মানে হচ্ছে আপনার যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যেতে চান এবং ইন্ডিয়াতে যদি আপনার সিঙ্গেল এন্ট্রি ভিসা হোক অথবা ডাবল এন্ট্রি ভিসা, যেটা XX যেটা বলা হয়েছে, ডাবল এন্ট্রি ভিসাও যদি আপনার থাকে, খুব সহজেই কিন্তু আপনি ইন্ডিয়াতে গিয়ে আপনার কিন্তু পাসপোর্টে ইন্ডিয়ার ভিসা যেটা সেটা হচ্ছে ডাবল এন্ট্রি অথবা সিঙ্গেল এন্ট্রি, এই দুটো ভিসা কিন্তু অবশ্যই থাকতে হবে এবং এই বিষয় সম্পর্কে কিন্তু আপনার জানতে হবে। সো এম্বাসির আপডেটটা আপনাকে সবসময় ফলো রাখতে হবে এবং ওই ফলোকে কেন্দ্র করে কিন্তু আপনাকে সামনে অগ্রসর হতে হবে। যাই হোক ভিউয়ার্স, আশা করি পুরো বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তারপরও আপনাদের যদি কোনো কোশ্চেন বা প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা ফেসবুক মেসেঞ্জারে নক দেবেন, ইনশাল্লাহ চেষ্টা করব সময় মতো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য।
যারা এই মুহূর্তে এই চ্যানেলটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।